তোমাদের সকলকে আমাদের সায়েন্স পয়েন্ট ডিজিটাল স্কুলে স্বাগত। আজ আমি তোমাদের ক্লাস 10 এর এই পরিমিতির যে গোলক চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করব। এই চ্যাপ্টারের অঙ্কগুলো করার জন্য তোমাদের যে সূত্রগুলি দরকার সেই সূত্রগুলি সম্বন্ধে প্রথমে পরিচিত হয়ে নাও। দেখো এই একটি গোলক, ঠিক আছে? গোলক বলতে তোমরা ক্রিকেট বল, ফুটবল, কমলা লেবু এইসব বুঝতে পারো, ঠিক আছে? তো দেখো এই গোলকের যদি সমগ্র তলের অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলে তাহলে তোমরা ফর্মুলা অ্যাপ্লাই করবা 4πr². তো এখন প্রশ্ন হলো এই 4πr² এই সূত্রটা আসলো কোথা থেকে? তোমরা ক্লাস 9 পড়েছ যে বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে সর্ববৃহৎ জ্যা সেটিকে কি বলে? ব্যাস বলে, ঠিক আছে? এটিকে ব্যাস বলে। আর এই এই অর্ধেকটাকে মানে ব্যাসের অর্ধেককে কি বলে? ব্যাসার্ধ। এখন ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এই বৃত্তের ক্ষেত্রফল কি জানো? πr² বর্গ একক, তাই তো? এখন যদি একটি গোলক নেওয়া হয় তাহলে এই গোলকের মানে এই একই ব্যাসার্ধ বিশিষ্ট যদি একটি গোলক নেওয়া হয় তাহলে এই গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? এই বৃত্তের ক্ষেত্রফলের 4 গুণ হবে, ঠিক আছে? 4 গুণ হবে, অর্থাৎ 4πr² হবে। এভাবেও বলতে পারো যে এই গোলকটিকে যদি তোমরা একটি চাদর অথবা কিছু দিয়ে ঢাকতে চাও তাহলে কতটা চাদর লাগবে সেটা হচ্ছে 4πr², তাহলে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে হবে, অর্থাৎ 4πr², ঠিক আছে? এবারে দেখো যদি এরকম অর্ধগোলক দিয়ে দেয় একটা, অর্ধগোলক অর্থাৎ বাটি ধরতে পারো, ঠিক আছে? এখন দেখো গোলকের ক্ষেত্রফল যদি 4πr² হয় তাহলে অর্ধগোলকের ক্ষেত্রফল কি হবে? নিশ্চয়ই এর অর্ধেক হবে 2πr². আবার দেখো বাটিটা মনে করো ফাঁকা, তাই না? তার মানে বাটির সমগ্র তলের ক্ষেত্রফল বলতে আমরা 2πr² বুঝবো, ঠিক আছে? এখন যদি বলা হয় যে একটি কমলা লেবুকে মাঝখান থেকে সমান দুটুকরো করা হলো তাহলে কি হবে? তাহলে দেখো এই জায়গাটা ভরাট থাকছে আবার এই জায়গাটিতেও থাকছে, তার মানে হচ্ছে এই বক্রতলের ক্ষেত্রফল আর এটা দেখো একটি বৃত্ত, তার মানে এর ক্ষেত্রফলটাও যোগ হবে, অর্থাৎ πr², মানে 2πr² প্লাস πr², তার মানে কি হচ্ছে? 3πr², ঠিক আছে? এবারে যদি বলে এই গোলকের আয়তন কত, আয়তনের ফর্মুলা অর্থাৎ এই গোলকটি কতটা জায়গা জুড়ে আছে সেটি, তার মানে 4π r³, ঠিক আছে? এত ঘন একক, ঠিক আছে? তাহলে গোলকের আয়তনের ফর্মুলা কি হলো? 4π r³ ঘন একক। এবারে একই রকমভাবে যদি অর্ধগোলকের আয়তন বের করতে বলে তাহলে সেটার ফর্মুলা কি হবে? 2/3πr³ ঘন একক, ঠিক আছে? তাহলে এই ফর্মুলাগুলো দিয়ে দেখি অঙ্কগুলো কিভাবে করা যায়। দেখো এবারে 1 নম্বর অঙ্কটা কি বলেছে? একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্রতলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। একদমই সহজ, ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি? 4πr² বর্গ একক, তার মানে ওই 4πr² আর এর মানটা বসিয়ে দিলেই হয়ে যাবে। দেখে নাও, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r = 10.5 সেমি, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল = 4πr² বর্গ সেমি, যেহেতু সেমি এককে আছে, পায়ের মান 22/7, আর এর মান 10.5 × 10.5, ঠিক আছে? স্কোয়ার আছে যেহেতু 2 বার গুণ করে লিখে দিলাম। এবারে দশমিক উঠিয়ে নিচে 10 নিয়ে আসলাম। এবারে দেখো 7 × 7
পাঁচ সাতটা পঁয়ত্রিশ, দুই দুগুণু চার, পাঁচ দুগুণু দশ, পাঁচ দিয়ে তিন পাঁচা পনেরো, দুই দিয়ে পাঁচ দুগুণু দশ, পাঁচ দিয়ে পাঁচ দুগুণু দশ, পাঁচ একে পাঁচ। ঠিক আছে, এবারে দেখো তিন দিয়ে তিন দুগুণু ছয়, তিন ছয় আর এদিকে একুশ, তাহলে ছেষট্টি আর একুশ গুণ করলে ছয়কে ছয়, ছয়কে ছয়, ছয় দিনে বারো, দুই ছয় দিনে বারো, দিয়ে চোদ্দো, ছয় ছয় দিয়ে আট, চার এক, সরি ছয় দিনগুলো বারো, দুয়ে ছয় দিন বারো, একে তেরো, তেরো, তার মানে এখানটা তেরো, তার মানে তেরোশো ছিয়াশি বর্গ সেমি। ঠিক আছে, তাহলে উত্তর কী হবে তার সমগ্রতলের ক্ষেত্রফল? উত্তর গোলকটির সমগ্রতলের ক্ষেত্রফল তেরোশো ছিয়াশি বর্গ সেমি। ওকে, এবারে দেখো পরের অঙ্কটা। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি সতেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে চারশো একত্রিশ টাকা কুড়ি পয়সা লেগেছে, বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে কী করতে হবে? প্রতি বর্গ সেমি মানে এক বর্গ সেমিতে সতেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে টোটাল চারশো একত্রিশ টাকা কুড়ি পয়সা লেগেছে, তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে। তার মানে বলটির সমগ্রতলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার। এবার দেখো এক বর্গ সেমিতে যদি এত টাকা লাগে তাহলে টোটাল এত টাকা লেগেছে। দেখো কী করে করব, ধরি বলটির ব্যাসার্ধ আর, এটা কিসে আছে? সেমিতে, তার মানে আর সেমি। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার বর্গ সেমি। ঠিক আছে, এবারে লিখব প্রতি বর্গ সেমি সতেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে হিসাবে চারশো একত্রিশ পয়েন্ট কুড়ি টাকা লেগেছে। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল এটাকে যদি এটাতে ভাগ দিয়ে দিই তাহলে পেয়ে যাচ্ছি এবারে কি করব, দশমিক উঠিয়ে দাও, তাহলে শূন্য শূন্য কেটে দিচ্ছি, তার মানে বলটির সমগ্রতলের ক্ষেত্রফল এত বর্গ সেমি। তাহলে দেখো প্রশ্ন অনুসারে ফোর পাই আর স্কোয়ার ইকুয়াল টু, এটা হচ্ছে, এবারে দেখো ফোর ইন্টু বাইশ বাই সাত ইন্টু আর স্কোয়ার ইকুয়াল টু এত, বা আর স্কোয়ার ইকুয়াল টু সাতটা উপরে চলে গেল, এদিকে যেহেতু ভাগে ছিল গুণ হয়ে উপরে চলে গেল, আর এদিকে যেটা গুণে ছিল সেটা এদিকে ভাগ হয়ে চলে আসলো। ঠিক আছে, এবারে দেখো চোদ্দো তিন, সাত দুগুণু চোদ্দো, পাঁচ সাতটা পঁয়ত্রিশ, এবারে কত দিয়ে যাবে, এগারো দিয়ে কি যাবে, তিন এগারো তেত্রিশ, শূন্য ওয়ান ওয়ান, এগারো নিরানব্বই, হ্যাঁ তাহলে এগারো দুগুণু বাইশ, তিন এগারো তেত্রিশ, ঠিক আছে, শূন্য এক এক, তাহলে নয় এগারো নিরানব্বই, এগারো দুগুণু বাইশ। এবারে দেখো দুই দিয়ে দুই এককে দুই, নয় দুগুণো আঠেরো, ছয় দুগুণো বারো, একশো ছিয়ানব্বই বাই পঁচিশ, মানে আর স্কোয়ার ইকুয়াল নাও, তাহলে এখানে হবে নিচে চার, হ্যাঁ তাহলে চার দিয়ে আবার কাটাকাটি যাবে, চার চার আর ষোলো
4 নং 36 এটা হবে তার মানে r স্কয়ার ইকুয়াল টু 49 বাই 25 ঠিক আছে তাহলে r ইকুয়াল টু রুট ওভার 49 বাই 25 সমান r ইকুয়াল টু 7 স্কয়ার বাই 5 স্কয়ার ইকুয়াল টু 7 বাই 5 এটা বেরোলো ঠিক আছে তার মানে 5 দিয়ে 7 কে 4 5 20 তার মানে 1.4 সুতরাং বলটির ব্যাসার্ধ সমান সমান 1.4 সেমি ঠিক আছে সুতরাং বলটির ব্যাস বের করতে বলেছে এর দ্বিগুণ হবে 4 2 8 2 1 2 এত সেমি ঠিক আছে দেখো ব্যাসের দৈর্ঘ্য বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি উত্তর বলটির ব্যাসের দৈর্ঘ্য সমান সমান 2.8 সেমি বলেছে স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি এখানে বলটিতে কত ঘন সেমি লোহা আছে তার মানে বলের আয়তনটা আমাদের বের করতে হবে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে ব্যাসার্ধ পেয়ে যাব এখান থেকে আর আয়তনের ফর্মুলা আমরা কি জানি 4/3 পাই আর কিউব ঘন সেমি ঠিক আছে ঘন একক তো এখানে সেমিতে আছে তাই আমরা সেমিতে বললাম যে ঘন সেমি তাহলে দেখো 3 নম্বর অঙ্কটা বলটির ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি সুতরাং ব্যাসার্ধ 7 বাই 2 সেমি সুতরাং বলটির আয়তন ফোর থার্ড পাই আর কিউব ঘন একক তার মানে ফোর থার্ড পাই মান হচ্ছে 22 বাই 7 আর এর মান 7 বাই 2 এটাকে কিউব যেহেতু তিনবার লিখে দিচ্ছি ঘন সেমি ঠিক আছে এবারে দেখো কাটাকাটি করবো 7/7 কেটে গেল 2 দিয়ে 2 দুগুণ 4 এই 2 2 কেটে গেল 2 দিয়ে 11 দুগুণ 22 এবারে দেখো 7 11 77 77কে আবার 7 দিয়ে গুণ করলে 7/7 49 9 4 7/7 49 50 এখানে 52 53 539 বাই 3 এবারে ভাগ করে দিই 3 2 3 3 7 21 2 3 9 27 3 6 18 দেখো এরকমই আসবে 3 6 এখানে দশমিকের জন্য আবার 0 3 6 আবার নিলে 3 6 18 এভাবে তার মানে আসন্ন মান ধরেও আমরা করতে পারি অথবা 179.2/3 ঠিক আছে তার মানে আমরা এটা লিখতে পারি এত .67 মানে 66 চলে আসবে এত ঘন সেমি বা 179.  দশমিক বলছি কেন 179.2/3 ঘন সেমি তার মানে অ্যান্সার লিখতে পারি যে বলটিতে কত ঘন সেমি লোহা আছে উত্তর বলটিতে এত ঘন সেমি লোহা আছে এবারে দেখে নাও 4 নম্বর অঙ্কটা 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি তাহলে দেখো একটি হচ্ছে নিরেট গোলকের ব্যাস দেওয়া আছে ঠিক আছে এবার এটিকে সম্পূর্ণভাবে জলে নিমজ্জিত করা হলো তাহলে কতটুকু জল অপসারিত করবে সেটা বের করতে বলেছে দেখো মনে করো এই একটি পাত্র ঠিক আছে এর মধ্যে জল আছে এবারে এর মধ্যে একটি নিরেট গোলক সম্পূর্ণভাবে নিমজ্জিত করা হলো এবারে যদি নিমজ্জিত করা হয় তাহলে এখানে যে জলতলটা ছিল সেই জলতল নিশ্চয়ই কিছুটা উপরের দিকে উঠে আসবে ঠিক আছে কারণ এই গোলকটা এখানে কিছুটা পরিমাণ জলটাকে সরিয়ে দিচ্ছে সরিয়ে নিজে জায়গাটা দখল করছে এবারে বলেছে যে কতটা যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করতে বলেছে তাহলে
এখানে যখন গোলকটা আসলো তখন এই জায়গাটিতে যে জলটা ছিল সেই জলটা এই উপরের দিকে উঠে আসছে, তার মানে গোলক যে জায়গাটা দখল করছে গোলকের আয়তনের সমান, তার মানে এখানে যে পরিমাণ জলটুকু অপসারিত করছে সেটা গোলকের আয়তনের সমান, কারণ নিজের সম আয়তনের জলকে অপসারিত করছে সে। ঠিক আছে, তার মানে এখানে গোলকের আয়তনের ফর্মুলাটা যদি আমরা যা আমরা গোলকের আয়তনের ফর্মুলা জানি 4/3 πr³, এখন এখানে যে ব্যাসটা দেওয়া আছে সেখান থেকে ব্যাসার্ধ বের করে গোলকের আয়তনটা বের করলেই আমরা জল কতটা অপসারিত করলো সেটা আমরা বের করতে পারবো। তাহলে দেখো লিখব গোলকটির ব্যাস সমান সমান 28 সেমি, সুতরাং ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক সমান সমান 14 সেমি। ঠিক আছে, সুতরাং গোলকটির আয়তন সমান সমান 4/3 πr³ ঘন সেমি, 4/3 π এর মান 22/7 ইনটু আর এর মান 14 ঘন সেমি, 7 × 14। এবারে দেখো আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা এই উপরের সংখ্যাগুলোকে গুণ করে দিব। 22 × 44, 44 কে 4 দিয়ে গুণ করলে 4/4 = 16, 4/4 = 17। ঠিক আছে, এতটুকু পর্যন্ত গুণ হয়ে গেল। এবার 14 আমরা জানি 196। ঠিক আছে, এবারে গুণ করে দিব 6 × 6 = 36, 6। এত বড় গুণগুলো তোমরা হাতে কলমেই করবে, ক্যালকুলেটার ইউজ করবে না, বাড়িতে যতবারই অঙ্কগুলো প্র্যাকটিস করবে হাতে কলমে করবে। ঠিক আছে, তাহলে পরীক্ষার সময় তোমাদের সুবিধা হবে এবং ভুল হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। দেখো 6 × 6 = 36, হাতে থাকলো 3, 6 × 7 = 42, 43 = 44, 45 = 5, হাতে থাকলো 4, 6 × 6 = 4, 4 = 10, 6 × 9 = 54, হাতে থাকলো 5, 7 × 9 = 63, 64 = 65 66 = 68, 68 = 8 = 6, 9 × 9 = 15, 6 × 6 = 7, 1 × 1 = 1, 6 × 4 = 9, 8 × 6 = 14, 4 = 2, 7 × 7 = 14, 4 = 2, 3, 3 × 4 = 4, 9 × 6 = 3। ঠিক আছে, তাহলে এবার এটাকে 3 দিয়ে ভাগ করে দিই, 3 × 3, তাহলে নিচে নামলো 4, 3 × 3 = 4, 3 × 4 = 12, 3 × 9 = 27, 3 × 8 = 24, তার মানে এত 2/3, তার মানে 114/98 এত বেরোচ্ছে। ঠিক আছে, তার মানে এত ঘন সেমি। ঠিক আছে, তার মানে অ্যান্সার হচ্ছে যে পরিমাণ জল অপসারিত করলো, তার মানে উত্তর অপসারিত জলের পরিমাণ এত ঘন সেমি। ঠিক আছে, আশা করি অঙ্কগুলো বুঝতে পেরেছো।